বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আবার আমরা চলে এলাম নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে। আজ আমরা আলোচনা করব পৃথিবীর ছোট পাঁচটি দেশ নিয়ে, যেই দেশগুলো আকার এবং আয়তন আপনাদের অবাক করবে। তো চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি দেশ সম্পর্কে। ভ্যাটিকান সিটি। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি, যা ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র এটি। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 110 একর। দেশটির জনসংখ্যা মাত্র 1000। ধর্মগুরু পোপ ভ্যাটিকানের সেরিমোনিয়াল চিফ হিসেবে অভিহিত হয়ে থাকেন। দেশ হিসেবে ছোট হলেও বিশ্বের সবচেয়ে বড় গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকা কিন্তু ভ্যাটিকানেই অবস্থিত। এই ছোট দেশে বছরে প্রায় 40 লাখ দর্শনার্থীর আগমন ঘটে। 1929 সালে 11 ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিকে 1984 সালে জাতিসংঘ বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে। মোনাকো। পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে মোনাকো। ইউরোপ মহাদেশের পশ্চিমে অবস্থিত দেশটির আয়তন হচ্ছে মাত্র 2 বর্গ কিলোমিটার। মোনাকোর জনসংখ্যা প্রায় 40,000। একটিমাত্র শহর নিয়ে তৈরি দেশটি মন্টি কার্লো ক্যাসিনোর জন্য বিখ্যাত। মোনাকোর তিন পাশেই আছে ফ্রান্স, অপরদিকে ভূমধ্যসাগর অবস্থিত। মজার বিষয় হলো এই দেশটিতে নাগরিকদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। নাউরু। বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে নাউরু, অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি। দেশটির আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে বড় এই ফসফেট দ্বীপ রাষ্ট্রের জনসংখ্যা প্রায় 10,000। 1969 থেকে 70 সাল পর্যন্ত ফসফেট আহরণ ছিল দেশটির প্রধান আয়ের উৎস। সীমিত পর্যটন, ফসফেটের খনি আর নারিকেল জাতীয় খাবার তৈরি করা এখানকার মানুষের প্রধান জীবিকা। টুভ্যালু। পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে টুভ্যালু। পাঁচটি উপরোক্ত বেষ্টনকারী প্রবাল প্রাচীর আর 4টি দ্বীপ নিয়ে গঠিত দেশ টুভ্যালু। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটির আয়তন হচ্ছে মাত্র 26 বর্গ কিলোমিটার। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 1100 জন। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 4.5 মিটার উচ্চতায় অবস্থিত টুভ্যালু বিশ্বের নিচু দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে একটিমাত্র বিমানবন্দর রয়েছে। টুভ্যালুতে সাংবিধানিক রাজতন্ত্র চালু রয়েছে। সাঁতারের জন্য বিখ্যাত দেশটিতে রয়েছে চমৎকার আবহাওয়া, যা প্রতি বছর প্রচুর পর্যটককে আকৃষ্ট করে। 1976 সালের দিকে টুভ্যালুতে ব্রিটিশরা কলোনি স্থাপন করে, কিন্তু 1978 সালে দেশটি স্বাধীনতা অর্জন করে। সান ম্যারিনো। বিশ্বের পঞ্চম ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে সান ম্যারিনো। ইতালির ভেতরে অবস্থিত দেশটির আয়তন হচ্ছে মাত্র 61 বর্গ কিলোমিটার। এই ক্ষুদ্র দেশটির চারপাশে অবস্থিত ইতালি। সান ম্যারিনোর বর্তমান জনসংখ্যা প্রায় 3,400 জন। এই দেশটিতে পৃথিবীর সবচেয়ে পুরনো প্রজাতন্ত্র ব্যবস্থা চালু রয়েছে, যা 301 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 9টি পৌরসভা নিয়ে গঠিত দেশটির রাজধানীর নাম হচ্ছে সান ম্যারিনো সিটি। মজার বিষয় হল সান ম্যারিনোতে যতগুলো যানবাহন আছে তার থেকে মানুষের সংখ্যা কম। দেশটির প্রধান আয়ের উৎস হচ্ছে পর্যটন, ব্যাংকিং এবং টেক্সটাইল। শান্তিপ্রিয় দেশ সান ম্যারিনো বিশ্বের সবচেয়ে পুরনো সার্বভৌম রাষ্ট্র। আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।